ভোলার চরফ্যাশনে বেসরকারি উন্নয়নমূলক সংস্থা দ্বীপ উন্নয়নের সোসাইটির উদ্যোগে আউট অফ স্কুল চিলড্রেন প্রকল্পের শিক্ষণ কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। আজ সকালে চরফ্যাশন উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়নে এক সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে শিক্ষণ কেন্দ্রটি উদ্বোধন করেন চরফ্যাশন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ জয়নাল আবেদিন অখন। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান, জেলা উপ আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক ফরহাদ হাসান আজাদ ও চরফ্যাশন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ডক্টর মামুন হোসেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন দ্বীপ উন্নয়ন সোসাইটির নির্বাহী পরিচালক মোহাম্মদ ইউনুস মিয়া।